গৌরাঙ্গ মহাপ্রভু কোন সম্প্রদায় ভুক্ত? শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায় ভুক্ত নাকি স্বতন্ত্র বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত? জয় হরি বল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন হরিভক্তি টিভি। আমি সঙ্গে রয়েছি তন্দ্রা। আপনাদের সকল ভক্তবৃন্দ চরণে আমি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আজ আমাদের প্রশ্ন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী শ্রী হরিচা ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন কেন, এর ঐতিহাসিক আলোচনা। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে বলি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার হরিভক্তি টিভির ফেসবুক পেজে আপনারা লাইক অ্যান্ড ফলো করবেন। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আসুন আমরা আলোচনায় যাই। নমস্কার। জয় হরি বল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের আজকের আলোচ্য বিষয় গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহাসিক জীবনীর মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু কোন সম্প্রদায় ভক্ত? তিনি সন্ন্যাস নিয়েছিলেন ভারতী গোসাইয়ের কাছ থেকে, ভারতী সম্প্রদায়ের গোস্বামীর কাছ থেকে। অর্থাৎ শঙ্করাচার্যের দশনামী যে সঙ্গ রয়েছে, সেই সঙ্গের নিম্নতম এক সন্ন্যাসী, তিনি ভারতী সম্প্রদায়ে, সেই ভারতী সম্প্রদায়ের কেশব ভারতীর কাছ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তো তিনি গুরু পরম্পরায় কি শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায় ভুক্ত নাকি স্বতন্ত্র বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত, এ বিষয়ে আজ আমরা আলোকপাত করব। তাই যেহেতু আমরা আসল ভগবানের সন্ধানে নামক গ্রন্থ থেকে আলোচনা করছি, তাই কথা না বাড়িয়ে আমরা গত পর্বের অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি, তার পরের থেকে আজ তৃতীয় পর্বের আলোচনা শুরু করতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আলোচনা শুরু করি। এই আসল ভগবানের সন্ধানের গ্রন্থটা প্রতিবারের মতো এবারও দেখিয়ে দিলাম, আমরা এটা খুলছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন আপনারা আসল ভগবানের সন্ধানের গ্রন্থটি। তো আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। জয় হরি বল। আমরা গত পর্বে ঠিক এই পর্যন্ত আলোচনাটি করেছি, আমরা এ পর্যন্ত আমরা এবার এখান থেকে পাঠ করব। এখান থেকে আমরা দেখব গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন ভারতী ঘোষের কাছ থেকে, তিনি সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন, সেই সন্ন্যাস মন্ত্রটা কিভাবে পেয়েছিলেন এবং ভারতী গোসাই বা তাকে নিজের সম্প্রদায় ভুক্ত করেছিলেন কিনা, সে সমস্ত বিস্তারিত আমরা আজ আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করছি। তোমরা মনে করো, যেহেতু মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছিলেন, সেহেতু তিনি ভারতী সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী। এ ধারণা শুধু তোমাদের নয়, বড় বড় বৈষ্ণব মহন্তগণও তাই মনে করেন। কিন্তু কেশব ভারতী প্রভুকে সন্ন্যাস দিলেও নিজ সম্প্রদায় ভুক্ত করেননি, তিনি প্রভুর নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো তাপসবাবু এখানে লিখছেন যে ভারতী গোস্বামী তিনি কি করেছিলেন, নিজস্ব সম্প্রদায় ভুক্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে করেননি, তিনি তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য দিয়েছিলেন। তো এর আরো বিস্তারিত আমরা সামনে পড়ব। এরপরে রয়ে গেছে, দেখেন, একদিন রাত্রে মহাপ্রভু স্বপ্নে তত্ত্বমসি সন্ন্যাস মন্ত্র প্রাপ্ত হন। কি মন্ত্র? তত্ত্বমসি সন্ন্যাস মন্ত্র প্রাপ্ত হন। সন্ন্যাস নেওয়ার সময় প্রভু কেশব ভারতীকে এই মন্ত্র শুনিয়ে বলেন, কি বলেন এখানে দেখুন, সংস্কৃতে রয়েছে, তো আমার সংস্কৃত উচ্চারণ তো খুব ভালো, তার জন্য আমি আর এটা স্কিপ করে যাচ্ছি, এর আমি অনুবাদটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। দেখুন অনুবাদ, তখন প্রভু গুরুর সুবিধার জন্য তার কাছে গিয়ে কানে কানে বললেন, আমি স্বপ্নে যে মন্ত্র প্রাপ্তি করেছি তা শ্রবণ করে বলুন, সেটা আপনার সম্মত কি না। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, স্বপ্নে যে মন্ত্রটা পেয়েছিলেন তিনি সেটা কেশব ভারতীর কানে কানে বললেন, বলে বললেন যে এইটাকে আমাকে দেওয়া যায় কিনা। তাই দেখুন, তখন কেশব ভারতী কি বললেন,
আমরা সেটি দেখব। গুরু কেশব ভারতীকে এরূপ অর্থ কানে কানে বুঝিয়ে দিয়ে এবং এই অর্থের অনুযায়ী ভারতীকে দীক্ষা দিতে বলেন। কেশব ভারতীও প্রভুর ইচ্ছা মতো সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন, কিন্তু গুরু কেশব ভারতের সমস্যা বাঁধল কোথায় জানো? গৌরাঙ্গের সন্ন্যাস জীবনের কি নাম তিনি দেবেন? গুরু কেশব তো ভারতী। এখানে দেখুন মূল আলোচনাটা আমরা আসতে পাচ্ছি, মূল বলছে গুরু কেশব তো হচ্ছে ভারতী, গুরুদেবের নাম হচ্ছে কেশব, কিন্তু তিনি তো ভারতী সম্প্রদায়ভুক্ত। হ্যাঁ, তো শঙ্করাচার্যের যে দশনামী সন্ন্যাস আছে, দশটি সন্ন্যাস আছে, তার মধ্যে ভারতী একটি, তো সেই ভারতী সম্প্রদায়ভুক্ত, তো তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কি দেবেন তাই মনে মনে ভাবছেন। সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, তিনি ভারতীয় সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী কেশব ভারতী, তাই বলছে তাহলে নিয়ম অনুযায়ী গুরুর উপাধি গ্রহণ করবেন শিষ্য, অর্থাৎ গুরু সম্প্রদায়ভুক্ত তাকে করতে হবে। কিন্তু এখানেই বাঁধলো গুরুর মনে বিরোধ, ভারতী হল কৃষ্ণ ভজনের বিরোধী মায়াবাদী সন্ন্যাসীর উপাধি, তাহলে ভারতী কে না কৃষ্ণ ভজনের বিরোধী মায়াবাদী, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু বা তৎকালীন সময় বৈষ্ণবরা যারা যাকে মায়াবাদী বলতেন, সেই মায়াবাদী অর্থাৎ শঙ্করাচার্যের সন্ন্যাসীদের মায়াবাদী সন্ন্যাসী বলে উপেক্ষা করছে এখানে বৈষ্ণবরা, বলছেন এরা কৃষ্ণ ভজন বিরোধী মায়াবাদী সন্ন্যাসী উপাধি হচ্ছে এই ভারতী, তাহলে গৌরাঙ্গকে কি দেবেন? গৌরাঙ্গ তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, আর নিমাই হলেন কৃষ্ণ প্রেমে পাগল পাড়া, সেব্য সেবক মনোভাব তার, তাহলে নিমাইকে তো আর ভারতী সম্প্রদায়ভুক্ত করা যায় না। মহা চিন্তায় পড়লেন কেশব ভারতী, শেষে হ্যাঁ এখানে দেখুন শেষে অনেক চিন্তা করে মনে ঠিক করলেন, মনে মনে ঠিক করে মহাপ্রভুর বুকে হাত দিয়ে বললেন, কি করলেন না অনেক চিন্তা ভাবনা করে শেষে মনে মনে স্থির করে গৌরাঙ্গ মহাপ্রভুর বুকে হাত দিয়ে বললেন, কি বললেন? বলে এখানে দেখুন, যত জগতের তুমি কৃষ্ণ বলাইয়া পরাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া, এতেক তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোকে তোমা হইতে যাতে হইল ধন্য। এটা আমরা পাবো কোথায়? চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 26 অধ্যায়ে আমরা এইটি পাবো। এবার এখানে কি বলছে সারমর্মটা, কি বলছে? বলছে যত জগতের তুমি কৃষ্ণ বলাইলে, অর্থাৎ তুমি জগৎকে সকলকে কৃষ্ণ বলিয়েছ, হ্যাঁ, তাই করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া, কৃষ্ণের প্রতি চৈতন্য তুমি বাড়িয়েছ, তাই তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ কৃষ্ণের চৈতন্য যিনি জাগরণ করেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। ভারতীর দেওয়া নাম অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী এখানে তাই হলো, এবং সেটা আমরা পাবো চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 26 অধ্যায়ে এই কথাটি আমরা পাবো। এরপরে কি লিখেছেন লেখক দেখুন, বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে প্রভু খুব আনন্দিত হলেন, কারণ এর ফলে গুরু তাকে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে খুব বেশি ভাবে যুক্ত করলেন না, প্রভুকে করলেন ব্রহ্মচারী মাত্র, কারণ ভারতীয় সম্প্রদায়ে যারা শিক্ষানবিশ অর্থাৎ ছাত্র তাদের অভিধায়ী চৈতন্য। তাহলে কি আছে? ভারতীয় সম্প্রদায়ভুক্ত ব্রহ্মচারী যারা যারা শিক্ষানবিশ, যারা ভারতীয় সম্প্রদায় ভুক্ত হয়ে যারা প্রথম সন্ন্যাস শিক্ষা নেয় গুরুর কাছে থেকে, যারা সেই সমস্ত নিয়ম কানুন মেনে চলেন তাদের শিক্ষানবিশ বলেন, এবং তাদের অভিধায়ী হচ্ছে চৈতন্য। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই চৈতন্য অভিধায় তিনি ভূষিত করলেন। বলছে কি, এর থেকে তোমরা প্রশ্ন করতে পারো, চৈতন্য ধর্মীয় জীবনে খুব উচ্চ পদের অধিকারী ছিলেন না? সত্যি, সেজন্য তো বারে বারে কেউ তাকে সন্ন্যাসী বললে বা ভগবানের আসনে বসাতে চাইলে তিনি প্রতিবাদ করেছেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজ এ পর্যন্তই, আগামী দিনে আমরা আলোচনা করব গৌরাঙ্গ মহাপ্রভুকে যিনি সন্ন্যাস নিতে বাধ্য করেছিলেন সেই হুসেন শাহর বিরুদ্ধে
গৌরাঙ্গ মহাপ্রভু কী ব্যবস্থা নিয়েছিলেন তার বিস্তারিত আলোচনা করব।